হ্যালো বন্ধুরা, দেখেন আজকে একটা রেসিপি বানা যাইতেছি, বান্ধাকপির সাথে মাংস। এই যে আলু কাটা হয়ে হয়ে গেল, এখন মাংসটা ধুয়ে গেল মরবো। এই যে রসুন আদার শিলাটা হয়ে গেছে, এখন লঙ্কা বাইটালো, এখন শিলপাটাতে বাইটালো। রসুনটা সিদ্ধালাম, এখন রসুন অদরক পেস্টটা বানাইলাম। পেঁয়াজটা কেটে নেব, জলটা বারো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ চামচ, দেখি 10 মিনিট লাগে। বাঁধাকপি ডালুম বলে ভাবলাম, আমার বাচ্চাগুলো খাইবে না বলে বাঁধাকপি। এখন কি করুন, আলু মাংস আটের মতো ঢেলে দিন, এগুলো নিষেধ করতেছে, লাগবে না বলে বাঁধাকপি ডালবে না বলে, ভালো লাগবে না খাই। হ্যালো বন্ধুরা, দেখেন সবজি হয়ে গেছে, আমার পাতা ঢালিয়ে লম।
আমার সবজিটা যদি সবজিটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা হয়ে গেছে আমার সবজি বানানো যদি যখন ভিডিও সবজিটা বানাইয়া খাইবেন খাইয়া দেখবেন কিরকম লাগে যদি ভালো লাগে তো কমেন্ট করে দিবেন আমাকে।